এটা কি করে সম্ভব? দীপা, তাহলে আমি আমি এটা ভেবে কি খুব বড় ভুল করেছি যে কেউ আমার পাশে না থাক, কেউ আমায় বিশ্বাস না করুক? তুমি সবসময় আমায় বিশ্বাস করবে, সবসময় আমার পাশে থাকবে, বলো দীপা? তুমি যদি বিশ্বাস না করো আমায়, তুমি যদি আমার উপর ভরসা না রাখো, তাহলে কে রাখবে বলো? আমি আবারও বলছি, আমায় বিশ্বাস করো, এগুলো সব মিথ্যে, সব। আমি আপনাকে বিশ্বাস করলেও নিজের ভাগ্যকে বিশ্বাস করি না ডাক্তারবাবু। আমি কি করব বলুন, আমার ভাগ্য আমাকে ভালো থাকতে দেয় না। আমি বিনা অপরাধে বারবার শাস্তি পেয়ে এসেছি। আমিও কি বিনা অপরাধে কম শাস্তি পাচ্ছি দীপা? আমার অপরাধটা কোথায় বলছো? কি অপরাধে শাস্তি আমরা ভোগ করছি? আমি যখনই ভাবি নতুন করে শুরু করব, ওই একটা মানুষ, ওই একটা ডেঞ্জারাস মেয়ে আমাদের সবটা এসে ঘেঁটে দেয় দীপা। ও আমাদের কিছুতেই শান্তিতে থাকতে দিতে চায় না। আচ্ছা দীপা, আমরা কখনো কি এর থেকে মুক্তি পাবো না বলো? আমাদের চোখের সামনে এভাবে সব কিছু শেষ হয়ে যাবে। মা যেন যাওয়ার আগে আমাদের জীবনের সব অন্ধকার দূর করে দিয়ে আলো দিয়ে যান। আজ দশমীর দিনে আমি আপনার হাত থেকে সিঁদুর পড়তে চাই ডাক্তারবাবু। আপনি জানেন এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি? আমিও কম করেছি বলো? বছরের পর বছর শুধু তোমার অপেক্ষায় বসেছিলাম আমি দীপা। আমাকে তুমি কখনো ছেড়ে যেও না দীপা, সব সময় এভাবে আঁকড়ে ধরে রেখো। যত বড়ই বাধা আসুক, যত বড় বিপদ আসুক, আমরা একসাথে ফাইট করব। যতই মুশকিল আসুক, আমরা সব একসাথে উতরে যাবো দীপা। তুমি চিন্তা করো না, যে পাপ মিশকা করেছে ওর শাস্তি হবে, পারও পাবে না। ডক্টর, প্লিজ আমাকে বাঁচান, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। আমার মনে হয় আমার একটা ইকোর দক। আপনি একটু শান্ত হন প্লিজ। দেখুন, ইসিজি রিপোর্টে সেরকম কিচ্ছু আসেনি, আর আমি এখানকার আরএমও, আমি স্পেশালিস্ট ডাক্তার নই, কিন্তু আমি যতটা পারি আপনাকে আমি হেল্প করব। না না, আপনি না, আপনি প্লিজ একজন স্পেশালিস্ট ডাক্তারকে ডাকুন, একজন কার্ডিওলজিস্টকে ডাকুন, এই হসপিটালের বেস্ট কার্ডিও সার্জনকে ডাকুন প্লিজ। দেখুন, আপনি তো দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা, আমি প্রেগনেন্ট, আপনি আমার বাচ্চাকে বাঁচান প্লিজ, প্লিজ। দেখুন, আপনি যদি আমার বাচ্চারা আমার কোনো ক্ষতি করেন, আমি কিন্তু আপনাদের ছাড়বো না। মা,
বলছি যে আপনি আপনি এক্ষুনি খুব তাড়াতাড়ি কিছু একটা করার ব্যবস্থা করুন। দেখুন, ওনার যদি সত্যিই বড় সড়ো কিছু হয়ে যায়, এই সমস্ত ব্লেম কিন্তু আমার উপর এসে পড়বে। হ্যাঁ, সেগুলো কিন্তু আমি হতে দেবো না। আপনাদের আপনাদের এখানে যে স্পেশালিস্ট ডাক্তার আছেন তাকে এক্ষুনি ডেকে পাঠান। তোকে ছাড়া আমার হাড়টা তো এমনি খারাপ হয়ে গেছে সূর্য, দেখ না কিরকম ধকধক শব্দ করছে। শুনুন, আমি ওনাকে বলেছি, উনি এক্ষুনি স্পেশালিস্ট ডক্টরের ব্যবস্থা করছেন। আপনি একটু ডিপ ব্রেথ নিন, ডিপ ব্রেথ। এতদিন পর পুজোর সবাই একসাথে হলাম, কিন্তু উনি মন খুলে একটু আনন্দ করতে পারলেন না। আনন্দের দিন আনন্দ করো দিদিভাই, তোমরা আনন্দ করো। আমাদের একদম আনন্দ হচ্ছে না। এই যে আমার মানিকজোর, মা চলে যাচ্ছে বলে কি মন খারাপ? আচ্ছা চলো তো দেখি আমার সাথে কে ঢাক বাজাবে। আচ্ছা কেউ যাবে না, মানে আমার আমাকে একাই যেতে হবে, তাই তো? ঠিক আছে, আমি একাই বাজাবো। আজ বিজয়া দশমীর দিনে আপনি এভাবে মুখ ভার করে থাকবেন না প্লিজ। আমি জানি আপনার মধ্যে দিয়ে কি ঝড় যাচ্ছে এখন, কিন্তু সেই ঝড়ের আজ বাচ্চাদের গায়ে লাগতে দেবেন না প্লিজ। দেখুন, মায়ের আশীর্বাদে বাচ্চারা তাদের বাবা মাকে অনেকদিন পর একসাথে ফিরে পেয়েছে, এটা তাদের কাছে কতটা আনন্দের ব্যাপার বলুন তো। কিন্তু আপনি যদি এভাবে মুখ ভার করে থাকেন তাহলে তো ওদেরও অনেকটা কষ্ট হয়, তাই না? তাই ওদের মুখের দিকে তাকিয়ে আপনি মুখে একটু হাসি আনুন প্লিজ। আরে আল বাত হবে, বাজনা যেন না থামে। বাবা তুমি একা না, আমরাও আছি তোমাদের সঙ্গে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থ
থাকবে মা আর কতক্ষণ? I love you, Baba. I love both of you.